দিন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম কোয়েলকে দেখে। কোয়েল কিন্তু প্রত্যেকটা আইটেম খেয়েছিল এবং আমার মনে হয়েছিল কোয়েল খাক, কারণ হয় না অনেকে আপনি কাউকে খাওয়াতে নিয়ে এলেন তিনি খাচ্ছেন না, সেটা একটা কোথাও মানে যন্ত্রণা দেয়। আমি এটা সত্যিও বললো যে ও কিন্তু প্রত্যেকটা আইটেম খেয়েছিল এবং আমরা খুব এনজয় করেছি। না না একদম নর্মাল, অন্য কোনো কথা বলতে পারবো না, বুঝতে পারছেন, মা এসেছেন মা সব দেখছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যতগুলো ধরো ভাত আর ভাতের সঙ্গে কি সব জিনিস মানে পদ, চিংড়ি মাছ হলো এখানে, এইটা হলো, ওইটা হলো, পাতুরি হলো, মাংস হলো, এইসব জিনিসগুলো যেগুলো আছে সবাইকার আলাদা আলাদা। তো আমারটা হয়ে গেছে, আমারটা পুরো চেটে পুটে এক একটা ফুল শেষ করলাম। তারপরে আরেকজন লেখা বললো আমি না এই অবধি খেয়েছি আর খেতে পারবো না জানো, এরকম বললো লেখা। আমি খেতে পারবো না দাও খাচ্ছি, আমি সেটা করেছিলাম সেদিন। প্রচণ্ড মহান পেটুক হয়ে গেছিলাম সেদিন, প্রচণ্ড হ্যাংলা। আমি যখন ময়ূর এই কথা হচ্ছে গল্প হচ্ছে খাওয়া দাওয়ার প্রসঙ্গটা আসবে না, এটা তো হতেই পারে না, মানে পুজোর পাঁচ দিন কি কি প্ল্যান থাকে, বিশেষ করে তারকারা রয়েছেন আমাদের সঙ্গে অরিন্দমদার কাছে বোধ হয় এইখানে। আমি এই বিষয়টাই আমি ভাবছিলাম এক্ষুনি, এটাই আমরা কিউ খুঁজছিলাম কখন খাওয়া নিয়ে মানে অরিন্দমদার থেকে বেটার, মানে কোন মিষ্টিটা কোন জায়গা থেকে বেস্ট, কোন আচারটা কোন জায়গা থেকে, কোন ঘিটা কোন জায়গা থেকে বেস্ট, এটা শুধু অরিন্দমদাই জানে, এর থেকে বেটার কেউ জানে না। এবং অনেকেই দর্শকরা জানেন না, মানে আমরা অরিন্দম শীলকে পরিচালক হিসেবে দেখছি, অভিনেতা হিসেবে দেখছি, কিন্তু আমরা যারা মিডিয়াতে কাজ করি অরিন্দম শীল কিন্তু সেই বাজার সরকারও বহুকাল থেকে সিনেমার বাজার সরকার যে জানে কোন জায়গা থেকে কোন জিনিস আনলে একটা সিনেমার সেট বা একটা সিনেমা ঠিকভাবে হবে। সুতরাং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি বাজার সরকারকে বলি পুজোর মেনু সেট করতে, এটা কিন্তু আমার দায়িত্বের মধ্যে থাকে। আমাদের বাড়িতে আরবানাতে রিপাবলিক টিভি তো সেখানেও পৌঁছে গেছে প্রতি বছরের মতো, এবছরেও বিশাল করে পুজো হচ্ছে। এবং আমরা গ্রাম বাংলার কথা বলছিলাম, এবছর আমাদের থিম হচ্ছে আমার মা আমার সোনার বাংলা, এবং পিংলা আর্ট, পশ্চিমবঙ্গের পিংলা আর্ট ফর্ম দিয়ে পুরো প্যান্ডেল তৈরি করা হয়েছে। পিংলা থেকে শিল্পীরা প্রায় 10-12 জন শিল্পী এক মাস ধরে পুরো প্যান্ডেলের পেন্টিং করেছেন এবং পুরো কাজ করেছেন। তো সেটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমাদের তো বাড়িতে ওই যেটা বলা হয় পুজোর সময় উনুন জ্বলে না, এখন গ্যাস জ্বালানো হয় না। তোমরা বেসিক্যালি কোথা থেকে, মানে তোমরা কলকাতারই? আমি অ্যাবসলিউটলি কলকাতার। আমাদের কলকাতায় আদি বাড়ি 200 বছরের ওপর পুরনো। আমাদের দুর্গাপুজো হতো, সেটা দাদুর কাছে আবদার করেছিলাম বলে 7 বছর দুর্গাপুজো হয়েছিল। এবং দুর্গাপুজোর যে কী আনন্দ ভাবা যায় না। আদতে আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, তোমাদেরও নিমন্ত্রণ রইল। সেই জগদ্ধাত্রী পুজো আমি এবার গত 2 বছর ধরে আরবানাতেই করছি। এবছর আমাদের 190 বছর হবে পুজোর। তো তো কোয়েল এখানে অনেকেই আছে, সবাই আসে আমাদের পুজোয়। তো পুজোর খাওয়া দাওয়া কী হবে সকাল থেকে রাত অবধি, এভরিথিং ইজ প্রি ডিসাইডেড। এবং সেটা সপ্তমী অষ্টমী নবমী জুড়ে কবে কোনটা হবে, কোন কেটারার আসবে বা কী হবে। এবারে যেমন আমাদের একটা সুন্দর চায়ের আড্ডা এবং সেখানে নানা রকমের চা পাওয়া যাচ্ছে, এবং এটা আমার ডিকট্যাট ছিল যে সকাল থেকে রাত অবধি এই চা আর কফিটা যেন চলে একদম পুরো ওই একদম। বাড়িতে কেউ যাবে না, বাড়িতে গ্যাস জ্বলবে না, এবং সব ধরনের খাবার রয়েছে, বাঙালি থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে ইটালিয়ান সব রকমের আর কি ইয়ে রয়েছে। তার পুজোয় যেরকম হয় সপ্তমীতে খিচুড়ি ভোগ, অষ্টমীতে যা খাওয়া হচ্ছে, নবমীতে পোলাও মাংস, সবই একদম সেগুলো তো রয়েছে। নবমীর মেনুটাই মনে হয় প্রত্যেকের সব থেকে আকর্ষণ বেশি, খাসির মাংস সঙ্গে পোলাও, খাসির মাংস, বাসন্তী পোলাও, এইসব অসুরের মতন কোলেস্ট্রল ঢুকে পড়বে না
আমি জানি না বিজ্ঞাপন, তার জন্য আমাদের একটু সজাগ থাকতে হয়। কিন্তু জঙ্গলে মিতিন মাসি করতে গিয়ে বলি, আমরা তো 16 দিন জঙ্গলে কাজ করেছিলাম, ওখানে কি আউটডোরেও এরকম সেখানে ছিল? সেখানে একটু অসুবিধে হয়েছিল এবারে। নর্মালি আমার শুটিং ফ্লোরে খাওয়া দাওয়াটা একটা বিশেষ ব্যাপার হয়, প্রত্যেক দিনের মেনু আগে থাকতে সেট করা হয়। এবছর সমস্ত হার্ডশিপসের মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি যেটুকু করার। কিন্তু সবথেকে যেটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হচ্ছে জঙ্গলে মিতিন মাসি আমরা যখন শ্যুট করছি তখন প্রায় 45-46 ডিগ্রি টেম্পারেচার, ঝাড়খণ্ডের জঙ্গলে শ্যুট করছিলাম। প্রত্যেকটি শিল্পী এখানে যারা যারা রয়েছে বা যারা নেই, প্রত্যেকে এতটুকুর জন্য মানে তাদের কখনো বিরক্তি আসেনি। এবং দ্য টিম লিডার ওয়াজ কোয়েল, তো একটা তো আমাদের তারার মধ্যে একটা প্রেশারে কাজ করতে হয়, এবং আমি একটা শট রেডি করেই শেষ করেই আর একটা শট রেডি হয়তো খুব কম সময়ের মধ্যে হলো। কোয়েল শুধু গেছে ভেতরে একটু ঠান্ডা হবে বলে, কারণ ঠান্ডা হবার কোনো জো নেই, যতক্ষণে গেছে ততক্ষণ আমি বলেছি শট রেডি, কোয়েলকে ডাকো, অ্যান্ড শি ইজ দেয়ার। And because she started leading by examples, the whole team was there on the floor, right? মানে ওই রকম গরমের মধ্যে সমস্ত কিছুর মধ্যে তখন খাওয়া দাওয়াটা একটু প্রচুর পরিমাণে নানা রকমের শরবত টরবত হতো, এসব তো আছে হাইড্রেট রাখার জন্য। কিন্তু হ্যাঁ একটা কথা, সরি সরি সরি, এখানে আরেকজন মানুষ বসে আছে যার মাইক, সে হচ্ছে অসীম রায়চৌধুরী, এই আর এক পেটুক লোক। তো আমাদের খাওয়া দাওয়া, এই গল্পটা আমি ভেরি সরি অসুবিধা, এটা আমি মিস করে গেছি। তো আমাদের সেই সময় জামাই ষষ্ঠী হয়েছে, তো আমরা ওখানে বলছি জামাই ষষ্ঠী পালন হবে না, এই মানুষটা কাউকে কিছু বলেনি, বিশ্বাস করবে? কলকাতা থেকে ইলিশ মাছ থেকে শুরু করে সমস্ত ধরনের রান্না, মাংস, পোলাও, কাটলেট ইত্যাদি সমস্ত সকালবেলা ট্রেনে করে দুপুরবেলা পৌঁছয় আমাদের খাবারের সময়, ইলাহি ব্যাপার, ইলাহি ব্যাপার। এন্ড উই হ্যাড দিস ওয়ান্ডারফুল লাঞ্চ। আচ্ছা হ্যাঁ, কবজি ডুবিয়ে আমরা খেয়েছিলাম সেদিন, মানে এটা 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 কিন্তু বিশ্বাস করতে মানে দর্শকরা যারা রয়েছেন, ও মা একেবারে, আমি না একটা একটা পারসেপশন আছে যে খুব, আমি ভীষণ খাদ্যরসিক, ভীষণ পেটু একজন, সেটা অন্য কথা, ডেফিনেটলি আমাদের প্রফেশনের জন্য আমাদের একটা অন্যরকম ভাবে একটা ডায়েট মেইনটেইন করতে হয়, কিন্তু সেদিন আমি কবজি ডুবিয়ে খেয়েছিলাম, এটুকু আমি জানি যে অসাধারণ খাবার এসেছে, এটা একদম সত্যি কথা। কারণ আমরা সবাই কম বেশি খাই, অরিন্দম দা ভালোবাসেন খাওয়াতে, আর আমার নিজের বিশ্বাস যারা খেতে ভালোবাসেন তারাই কিন্তু অনেক বেশি খাওয়াতে ভালোবাসেন। তো অরিন্দম দা এখন স্বাস্থ্যের কথা ভেবে থেকে একটু, হ্যাঁ কিন্তু অনেক আইটেম থাকবে। কিন্তু আমি সেদিন সত্যি অবাক হয়ে গিয়েছিলাম কোয়েলকে দেখে, কোয়েল কিন্তু প্রত্যেকটা আইটেম খেয়েছিল, এবং আমার মনে হয়েছিল কোয়েল খাক, কারণ হয় না অনেকে আপনি কাউকে খাওয়াতে নিয়ে এলেন তিনি খাচ্ছেন না, সেটা একটা কোথাও মানে যন্ত্রণা দেয়। আমি এটা সত্যিও বললো যে ও কিন্তু প্রত্যেকটা আইটেম খেয়েছিল, এবং আমরা খুব এনজয় করেছি। না না একদম নর্মাল, ছাড়া অন্য কোনো কথা বলতে পারবো না, বুঝতে পারলেন? মা এসেছেন, মা সব দেখছেন। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যতগুলো ধরো ভাত আর ভাতের সঙ্গে কি সব জিনিস মানে পদ, চিংড়ি মাছ হলো এখানে, এইটা হলো, ওইটা হলো, পাতুরি হলো, মাংস হলো, এইসব জিনিসগুলো যেগুলো আছে সবাইকার আলাদা আলাদা। তো আমারটা হয়ে গেছে, আমারটা পুরো চেটে পুটে এক একটা ফুল শেষ করলাম। তারপরে আরেকজন লেখা বললো, আমি না এটা আমি না এই অবধি খেয়েছি আর খেতে পারবো না জানো, এরকম বললো লেখা। আমি খেতে পারবো না, দাও খাচ্ছি, আমি সেটা করেছিলাম সেদিন, প্রচণ্ড মহান পেটুক হয়ে গেছিলাম সেদিন, প্রচণ্ড হ্যাংলা। আমি এক নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশনস সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।